হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আবারও একটা নতুন রকমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পটল পোস্ত। পটল পোস্তটা কোনো নতুন রেসিপি নয়, কিন্তু এই পোস্তর মধ্যে কিছু কিছু ফোড়ন আর কিছু কিছু পদ্ধতি আমি চেঞ্জ করেছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা প্রিপারেশন শুরু করে ফেলি। প্রথমেই দেখো, গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে পটলগুলোকে ভেজে নেব। আমি এখানে গোটা পটল রাখিনি, পটল মাঝখান থেকে দুদিকে চিরে খোলা হালকার উপর পটলের খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। একবারও খুব বেশি ভাজবো না, একটু হালকা দুপিটে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই পটলগুলোকে আমরা তুলে নেব। পটলের অনেক রকম রেসিপিতে আমরা খাই, এই পটল পোস্তটা কিন্তু একবারই অন্য রকম। এই পটল পোস্তটা তোমরা বাড়িতে বানিয়ে একবার গরম ভাতে খেয়েও খুব সুন্দর টেস্ট হয়। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। পটল আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা পোস্তটা বেটে নেব। মিক্সিতে পোস্ত বাটার সময় অনেকেরই মনে হয় পোস্তটা ঠিকঠাক শিলপাটার মতো বাটা হয় না। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, পোস্তটা বাটার সময় প্রথমে কিন্তু কোনো রকম কোনো জল তোমরা ইউজ করবে না। মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে এখানে আমি 5 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এখানে কোনো নুন বা কোনো কাঁচা লঙ্কা জল এখানে অ্যাড করব না। প্রথমে শুকনো অবস্থাতেই এটাকে আমরা একবার বেটে নেব। 5 থেকে 10 সেকেন্ড মতো মিক্সিটা চালিয়ে এটাকে বেটে নিয়েছি। দেখছো একদম শুকনো হয়ে গেছে, একদম একটু ভাঙা ভাঙা হয়ে গেছে পোস্তগুলো। এবার আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব জল। জলটা কিন্তু এখন অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এই সময় নুন দিলে কিন্তু পোস্তর সঙ্গে বাটার সঙ্গে নুনটাও খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো পোস্তটাকে বেটে নেব। ঢাকা দিয়ে দিলাম, এবার আরও 1 মিনিট মতো পোস্তটাকে বেটে নিয়েছি। দেখো পোস্তটা একদম শিলপাটার মতো স্মুথভাবে বাটা হয়েছে। একটা চামচ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, শিলপাটায় পোস্ত বাঁটলে যেমন একদম স্মুথ পেস্ট হয় সেরকমভাবেই কিন্তু পোস্তটা বাঁটা হয়ে গেছে। পোস্ত আমাদের বাঁটা হয়ে গেছে। এবার গ্যাসের উপর ওই গরম তেলের মধ্যে প্রথমেই ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন। এই পোস্তটার ক্ষেত্রে আমি 5 ফোড়ন ইউজ করেছি। ফোড়নে তোমরা 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দিও, এতে কিন্তু পোস্তর টেস্টটা পুরো অন্যরকম আসে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো। টমেটোটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নরম করে নেব। টমেটোটা দেওয়ার জন্য পোস্তর মধ্যে খুব সুন্দর একটা টক টক স্বাদ আসবে। বেশ কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নিয়েছি, টমেটোটা একটু যাতে নরম হয়ে যায়। আরও 1/2 চামচ নুন এখানে মিশিয়ে দিলাম। নুনের পরিমাণটা অবশ্যই কিন্তু তোমরা বুঝে দিও। পটল ভাজার মধ্যেও নুন দিয়েছি, পোস্ত বেটেছি তখন নুন দিয়েছি, আবার টমেটোর মধ্যেও একটু নুন দিয়েছি। এবার বেটে রাখা পোস্তটা টমেটোর উপর দিয়ে দিলাম। তেলের উপর পোস্তটা দিয়ে পোস্তটাকে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো আমরা পোস্তটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পোস্ত থেকে কিন্তু সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর পোস্তটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় ভেজে রাখা পটলগুলো এবার পোস্তর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে আমরা পটলগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এই সময় জল অ্যাড করতেও পারো। আমি এই সময় আর কোনো জল অ্যাড করিনি, কারণ পোস্তটা আমি একদম শুকনো শুকনো আর ভাজা ভাজা করতে চেয়েছিলাম। গরম ভাতের সঙ্গে এই শুকনো শুকনো ভাজা ভাজা পটল পোস্তটা খেতে জাস্ট অসাধারণ লাগে। নিরামিষ কোনো দিনে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। পটল পোস্ত একদম শেষের দিকে চলে এসেছি, একটু ঝালঝাল করার জন্য কাঁচা লঙ্কা বাটাটা পোস্তর মধ্যে দিয়েছিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা শেষে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা স্বাদে আর 5 ফোড়নের গন্ধে এই পোস্তর রেসিপিটা কিন্তু একদম অনবদ্য হয়। তোমরা অবশ্যই বাড়িতে পোস্ত রেসিপিটা বানিও। আমাদের পোস্তটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, এটাকে এবার গরম গরম সার্ভ করে দেব। আমার দেখানো এই পটল পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। একটু অন্যরকমভাবে আর অন্যরকম স্বাদ দেওয়ার জন্য পটল পোস্তটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।